গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি লাইফস্টাইল। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর খুব ভোরবেলায় সোনার বাবা কালকে যেগুলো শাক বেঁধেছি ওগুলো নিয়ে বাজারে চলে গেছে, আর এখন কয়েকদিনই শাক তোলা হবে, বাজারে বিক্রি করা হবে, আর আমি চলে এসেছি ফুল তুলতে। এই দেখো, তো এখন থেকে আমি কী করছি তোমরা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো। আর শাক নিয়ে গেলে বাজারে খুব সকালবেলায় যেতে হয়, ওই জন্য ভোরবেলায় চলে গেছে। আর আমি রান্নার সমস্ত মানে ভাত, আমাদের তো 8টার আগেই ভাত রান্না করতে লাগে, সবাই কাজে চলে যায়, তো ভাতের হাঁড়ি টাড়ি মেজে রেখেছি, এখন গিয়ে ভাত বসিয়ে দেব। আর দিদিভাই যেহেতু বলছে গোলা রুটি খাবে, ওই জন্য গোলা রুটি আগে বানিয়ে দেব, পরে ভাত বসিয়ে দেব। ভাত হবে, ডাল হবে, আর কুমড়ো ভাজা হবে। চলো ফুলগুলো তুলে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, দেখো গুলে রেখেছে, আমি আর একটু চিনি দিয়ে দিলাম। দেখো কোথায় পাটির নিচে, বুঝি দেখো পাটিটা তোলো। ভাত নামিয়ে বড় আমরা আমাদের ঢেলে নিয়েছি, তাহলে ভাতটা ঝরঝরা থাকবে। আর এদিকে ডাল করেছি, আর করেছি গেড়া ভাজা। আজকে শাক বিক্রি করা টাকা দিয়ে সমস্ত চাল এনেছে, তো রেশনের চালগুলোর মধ্যে কোনো নোংরা নেই, তাও আমি একটু ঝেড়ে ঝেড়ে রাখছি, ঝেড়ে রাখাটা ভালো, কিছু থাকলে বেরিয়ে যাবে। আর যেটি ঘরের মতো কেনা চালটি, এগুলোর মতো ধানে ভরা, ধান ধানের গুঁড়ো সব ভরা, তো ওগুলো আমি দেখিয়ে দেবো আগে, এগুলো আমি ঝেড়ে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো নিশ্চিত করে। রেশনের চালগুলো আমার ঝাড়া কমপ্লিট, দেখো এগুলো সব রেশনের চাল হয়। আর দেখো উই পোকার মতো বেরিয়েছে। আর এই চালগুলো ঝাড়বো, এগুলো হচ্ছে কেনা মানে ঘরের চালের মতো কেনা চাল, দেখিয়ে দিই থামো। এই দেখো, আর এগুলোর মধ্যে আছে ধান, তারপরে ধানের পাতান মানে গুঁড়ো যেটা হয়, গুঁড়োগুলো আচ্ছা এটা ভালো করে ঝাড়তে হবে, টাইম লাগবে। ওটা তো ঝাড়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু এটা ঝাড়তে খুব টাইম লাগবে। দেখো কত ধান চালগুলোর মধ্যে কেনা চাল, তাও কত ধান, ধান বাঁচতে বাঁচতে অবস্থা শেষ। এই দেখো কত ধান, মাত্র এইটুকুনি বাঁচা হয়েছে, দেখো এইটুকুনি করলাম, এখনো কতগুলো রয়েছে, এই ধান অবস্থায়।
হ্যাঁ, একটু ধান হলে কি পারা যাবে বলো তো? এত ধান দেখো, আর মুরগিগুলোরও অত্যাচার। চালের বস্তাটা মাটির মধ্যে রাখা ছিল, ওই জন্য শীতে গিয়ে একদম চালগুলো নষ্ট হয়ে গেছে। দেখো মাঝে মাঝে ছাতা পড়ার মতো হয়েছে আর কালো হয়ে গেছে। তো আজকে আমি ভাবছি অনেকগুলো চাল এনেছে, তো একবারে ঝেড়ে নিই, তো দেখো কেমন অবস্থা, একদম কালো কালো হয়ে গেছে। বাজার থেকে যে মাছগুলো এনেছিল ওগুলো এখন তো বিকেল হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে না ভাজলে, ওই জন্য আমি হলুদ লবণ মাখিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো মাছ দিয়ে এক পৃষ্ঠ ভাজা হয়ে গেছে, আরেক পৃষ্ঠ আমি উল্টিও দিয়েছি ইতিমধ্যে। আর কি বলবো, বলার কিছু নেই। পাশের বাড়িতে এত জোরে রোজ দিন গান বাজায়, মানে বলার কথাই নেই, মানে কি বলবো আর, মানে কোনো শব্দই নেই। তাই আমাকে এভাবেই আমার আমার কাজ আমাকে করেই যেতে হবে, এটা আর বলে লাভ নেই। তো আমি এভাবে আজকে তোমাদের সাথে ব্লগটা রান্নাটা শুরু করছি ব্লগের মধ্যে দিয়ে। দেখো মাছ ভাজা কমপ্লিট, আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছি, মাছের তেল দিয়ে ভাজা হবে, মাছের তেল। আর এদিকে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। বাজার থেকে শুকনো লঙ্কা এনেছিল, ভালোগুলো রেখে দিলাম, আর খারাপগুলো সব এখানে ঢেলে রেখেছি। এগুলো সব বোঠা ছিঁড়ে নিয়ে পরে ভালো করে ধুয়ে এগুলোই আজকে মশলা বাটবো, এগুলো ভাজতে সময় লাগবে, বেছে নিই। দেখো মাছের ডিম দিয়ে বেগুন টেগুন দিয়ে ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছের তেল দিয়ে যেমন ভাজলে হয়। আর এগুলো দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে। এখন রান্না করবো মাছের তরকারিটা। এখন ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, আর যেহেতু মশলা বাটা দিয়ে হবে ওই জন্য পেঁয়াজ কুচানোটা বেশি করে দিলাম। হালকে বাদামি বাদামি করে লালচে লালচে করে ভেজে নেবো। আর এদিকে দেখো শুকনো লঙ্কা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে রেডি করে রেখে নিয়েছি। এগুলো সব দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হতে। তাহলে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন বাটার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। ভীষণ জেবি জেবি হয়ে গেছে না, এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে পরে মাছগুলো দিয়ে দেবো। এভাবেও খেতে ভালো লাগে সবজি ছাড়া। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন জল দিয়ে দেবো। এই দেখো কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো ঝোল ফুটে গেছে, আর মাছও দিয়ে দিয়েছি। আর একটু ফুটিয়ে নিয়ে পরে নামিয়ে নেব। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর রাতের মেনু তো কী কী হলো তোমাদের তো দেখিয়েই দিলাম। মাছ দিয়ে মশলা টশলা বেটে মাখানো তরকারি করেছি, আর করলাম হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল ভাজা, খুব ভালো লাগে মাছের তেলের। আর শোনা এদিকে দেখো দুষ্টুমি করছে, প্রচুর গরম ফ্যান চালানোর উপরে। তো
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে কি বলো, কি বলবা, বলতে পারো না? সবাইকে গুড নাইট, তো ঠিক আছে, দেখা হবে আর একটা নেক্সট ব্লগে। তো কি বলছো, চা দিয়ে? বাবা, রাত্রেবেলা এতটা তুলা চা খায়? এখন বাজে 9:30 হবে, তো আমরা এত তাড়াতাড়ি ঘুমাই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরো একটা নেক্সট ব্লগে।